সমাজ থেকে জঙ্গিবাদ অপসংস্কৃতি বিলুপ্ত করতে হলে নতুন প্রজন্মকে সঠিকভাবে ইতিহাস চর্চা করতে হবে। মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই, এ বিষয়ে শিশু কিশোরদের ছোট থাকতেই সচেতন করে তুলতে হবে, আর এই দায়িত্ব পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নিতে হবে। সকালে বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল নাইন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের 58টি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে গত 11 ফেব্রুয়ারি বাংলা ভাষার গান আবৃত্তি সহ বেশ কিছু শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল ইন্টারন্যাশনাল তুর্কিশ হোম স্কুল। শনিবার ছিল এর পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের শুরুতেই ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসে আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি। তবে সবকিছুকে ছাপিয়ে সবার নজর কাড়ে বিদেশি শিশুদের কণ্ঠে লোকজ ধারার গান। এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। মাতৃভাষার চর্চা ছাড়া একজন পূর্ণতা লাভ করতে পারে না। অনেক দিকে আমাদের যেতে হয়, কিন্তু এই একটা জায়গায় আমাদের সঠিক একটা অবস্থান গ্রহণ করতে হয়। আজকে তার উদাহরণ তো দেখলাম আমরা। শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা ভাষা আন্দোলনের পক্ষের মানুষ, আমাদের সন্তানেরাও তাই, এবং তাহলে আমরা হয়ে উঠবো স্বাধীন বাংলাদেশের যোগ্য নাগরিক। তবে সংস্কৃতি মন্ত্রী বললেন, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা ভালোভাবে বাংলা বলতে পারে না, আর এর জন্য দায়ী তাদের পরিবার। দেশের সংস্কৃতিকে ধারণ করার বিষয়ে পরামর্শ দেন তিনি। ইংরেজি শিখবে, জার্মান ভাষা শিখবে, ফরাসি ভাষা শিখবে, আরবি ভাষা শিখবে, নানান ভাষা শিখবে, কিন্তু বাংলা বলবে না, বাংলা জানবে না, বাংলা সাহিত্য চর্চা করবে না, সংস্কৃতি চর্চা করবে না, এটা কিভাবে সম্ভব? পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল নাইন। নাজিব বেগ, নিউজ 9, ঢাকা।